আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয় ভালো আছি। আজ তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। আমরা গতদিনে কি শেষ করেছিলাম, পড়ার কোথায় গিয়ে বিড়াল প্রবন্ধের মূল গল্পটা কি, সেখানে আমরা শেষ করেছিলাম। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে বিড়াল নাম শুনে তোমরা অনেকেই হয়তো অবাক হচ্ছ, হাসছ। ওখানে কি ছিল? বিড়াল আর কমলাকান্ত সাথে কথোপকথন। ওই বিড়ালটা আসলে কে? ওই বিড়ালটা কি শুধু বিড়াল একটা প্রাণী, আমরা বাড়িতে যে প্রাণী পুষি সেই প্রাণী? না, ওই বিড়াল প্রবন্ধের বিড়াল আমাদের সমাজের দরিদ্র অসহায় নিষ্পেষিত মানুষের একজন হয়ে বিড়াল কমলাকান্তের সাথে কথা বলছে। ওখানে কমলাকান্তকে ধনীদের একজন আর বিড়াল গরিবদের একজন। এখন কি তাহলে তোমরা বুঝতে পারছো যে বিড়াল এখানে শুধুমাত্র একটা প্রাণী নয়, ওখানে বিড়ালকে প্রাণী হিসাবে উপস্থাপন করে বিষয়টাকে সুন্দরভাবে দেখানো হয়েছে, ব্যঙ্গ করে, হাস্যরস করে সেখানে সমাজের বাস্তব একটা চিত্র তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সমাজের ধনীদের করণীয় কি, কর্তব্য কি। আমাদের সমাজে, শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক জায়গায়, বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থায় বেশি, যে দরিদ্র অসহায় গরিব মানুষ যারা, তারা ধনীদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কিন্তু এই নিষ্পেষিত নিপীড়িত হতে হতে এরা কিন্তু একটা সময় গিয়ে প্রতিবাদ করে। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু প্রতিবাদ করে, যখন আর পেছনে ফেরার জায়গা থাকে না। এই প্রবন্ধটিতে আমরাও সেই বিষয়টি দেখতে পাচ্ছি যে বিড়াল সেই কাজটি করছে। তাহলে মোটা দাগে দুটো দেখলাম যে কমলাকান্ত ধনীদের একজন আর বিড়াল গরিবদের একজন হয়ে প্রতিনিধিত্ব করছে। তাহলে প্রতিনিধি শব্দের অর্থটা কি, প্রতিনিধিত্বই বা কি? তোমাদের আমি সহজ করে একটি বলি, তোমাদের বাড়িতে ধরো একটা একটা বিয়ের দাওয়াত এলো, তিনটে দাওয়াত একদিনে, সে তিনটে তোমার বাবার নামে, তিনটে কাল ডেলে যে তিন জায়গায়, কিন্তু আপু তার তিন জায়গায় যেতে পারবেন না। তুমি এক জায়গায় গেলে, তোমার বোন এক জায়গায় গেলো, বাবা মা এক জায়গায় গেলে, কিন্তু যেখানে যাওয়া হয় দাওয়াত খেতে সাধারণত গিফট নিয়ে যাওয়া হয়, ওই গিফটের উপরে কার নাম লেখা? তোমার বাবার নাম লেখা। তার মানে তুমি এই অনুষ্ঠানে যোগদান করেছ কি, তোমার বাবার প্রতিনিধি হয়ে তুমি ওখানে তোমার বাবার প্রতিনিধিত্ব করছো। ঠিক একইভাবে এই বিড়াল প্রবন্ধের বিড়াল কি সমস্ত গরিব শ্রেণীর একজন। দেখবা মিটিং মিছিল যেখানে হয় পেছনে অনেক থাকে, কিন্তু সামনে একজন কথা বলে, সকলের হয়ে একজন কথা বলে। তাহলে এটা তোমাদের আশা করি বুঝতে পেরেছ তোমরা যে প্রতিনিধি বা প্রতিনিধিত্বটা কি। এই যে আমাদের সমাজ ব্যবস্থায় এই যে গরিব মানুষ যারা আছে, তারা যদি ধনীদের কোনো কিছু একটু চুরি করে দেখবা তাকে মারপিট শুরু করে দেয়া হয়। কিন্তু সমাজে অনেক বড় বড় ধনীরা আছে, তারা পুকুর চুরি করছে। এই বিড়াল প্রবন্ধের মধ্যে বিড়াল কিন্তু একটা জায়গায় এই কথাটি বলেছে, পড়ে দেখো ভালোভাবে, যে পুকুর চুরি করছে তারা, কিন্তু সেখানে কোনো প্রতিবাদ হয় না, কোনো বিচার হয় না। বিচার হচ্ছে কার? ওই স্যাঁচড়া চোরের, যে না কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কোনো শ্রমজীবী কারোর তো একটু চুরি করে খেলো বা চুরি করে নিলো 2 টাকা 5 টাকা 500 টাকা, তাকে ধরা হচ্ছে। যে চুরি করে তার হাত কেটে দেয় এরকম কথা আছে, কিন্তু হাত কাটার আগে সে কোন দেশে বসবাস করে, সেই দেশের রাজাকে, তার দায়বদ্ধতা আছে, সে কেন চুরি করছে? ধর্মের দিক থেকে এখানে চমৎকার একটা মিল আছে। লেখক এখানে ধর্মীয় দিক বিবেচনা করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি এখানে কিন্তু বেশ মজার মিল পাই, চিন্তা ভাবনা করে দেখতে পেয়েছি যে ইসলাম ধর্মে একটা কথা আছে, সেই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যে ব্যক্তি পেট পুরে খেয়ে রাত্রে ঘুমোচ্ছেন কিন্তু তার প্রতিবেশী অনাহারে দিন কাটাচ্ছে। হযরত ওমর ফারুকের কথা তোমরা জানো, যে ওমর ফারুক রাতের আধারে সারা দেশ ঘুরে বেড়াতেন, কে না খেয়ে দিন কাটাচ্ছে। তার মানে দায়বদ্ধতা, রাজাদের দায়, দেশের প্রধান যে তার দায়বদ্ধতা আছে, দেশের প্রথম শ্রেণীতে যারা আছেন তার দায়বদ্ধতা আছে, আর ধনী শ্রেণী যারা আছে তারা যদি মনে করে, অনেক ধনীরাই মনে করে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দান করে যে আমি খুব পরিতৃপ্তির ঢেকুর তোলে, মাঝে মাঝে খোঁটাও দেয়, এই তুই আমার উপরে কথা বলতেছিস,
ও আমার কাছে না খেলে তুই তোর ছেলেরে মানুষ করতে পারতিস না। আমার বাড়ির ভাত খেয়ে তুই বড় হয়েছিস, তোর গলায় হাত দিলে এখন আমার বাড়ির ভাত পাওয়া যায়, এই টাইপের অনেক কথা। কিন্তু এটা উনি বলতে পারেন না। এ কথাটাই বিড়াল বলছে যে ধনীর ধনে গরিবের অধিকার আছে। এটা যদি তোমরা ধর্মে মতে যাও সেখানেও আছে, বর্তমান যে সমাজ ব্যবস্থা সেখানেও আছে। আর এই সমাজে এই যে বৈষম্য, যে অসমতা, এটা কেন? মানে ধন সম্পদের অভাব নাই কিন্তু আমাদের সমাজে, কিন্তু তার প্রপার ব্যবহারটা নাই। যদি সঠিকভাবে ব্যবহার হতো তাহলে আমাদের সমাজে এত দরিদ্র থাকতো না। কারোর দশতলা বাড়ি আর কারোর বাড়ি নাই, মাথার উপরে ভ্যান্না পাতার ছানি, এরকমটি কিন্তু থাকতো না। তাহলে এই বিড়াল প্রবন্ধের কোন বিষয়টিকে লেখক দৃষ্টি দিয়েছেন? যে ধনী দরিদ্রের বৈষম্য, ধনী শ্রেণী কী করছে, গরিব শ্রেণী কী করছে, আর কী করলে এই ধনী দরিদ্রের বৈষম্যটা কমে যাবে, সমাজে সবাই মিলে শান্তিপূর্ণভাবে সুস্থভাবে বসবাস করা যাবে। ধনীরা ভয়ে থাকবে যে গরিবরা আমার তা চুরি করতে আসছে, আবার যারা চুরি করছে তারাও ভয়ে থাকে যে আমি কখনো ধরা পড়তে পারি, আমার কোনো শাস্তি হতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে? যদি সুষম বন্টন হতো তাহলে এই বিষয়গুলি তো আমাদের সমাজে থাকতো না। থাকতো কি? নিশ্চয়ই না, থাকতো না। তাহলে এই বিড়াল প্রবন্ধের ভেতর কোন কোন বিষয়গুলো চলে আসছে দেখো। মোটা দাগে তো ধনী দরিদ্রের বৈষম্য এসেছে, কিন্তু কি করলে এই বৈষম্যটা চুকে যেত, থাকতো না, সে সমাধানও কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালের কথার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে। বিড়াল এক চারপাওয়ালা একটা প্রাণী, সে দেখো মানুষকে কিভাবে শিক্ষা দিচ্ছে, এটা একটা লজ্জার বিষয়। এটা হাসছ তোমরা পড়ার সময় অনেকেই, বা পড়ে হাসছ, মজা করছো, কিন্তু মানুষকে, মানুষ কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। তাহলে শুধু মানুষ হয়ে জন্মলেই কিন্তু মানুষ হয় না, মানুষ হয়ে জন্ম মা সত্যিকারের মানুষ হতে গেলে তাকে সেই মানুষের মতো কাজ করতে হবে, তার মনুষ্যত্ব অর্জন করতে হবে। এই বিষয়টাও কিন্তু বিড়াল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে তোমরা এক জায়গায় উনি বিড়াল বলছে যে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেদেরকে দাবি করো, কিন্তু তোমাদের কর্মকাণ্ডটা কি? এবার আমরা একটু ইসে আসি, যে একটা প্রশ্নে আসি আমরা দেখো, যে আমাদের তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, এখানে আমাদের কয় রকমের প্রশ্ন হয়? জ্ঞানমূলক প্রশ্ন এক, অনুধাবনমূলক প্রশ্ন দুই। আমি তোমাদের এখানে দুটো তিনটে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। দেখো এক নম্বরে প্রশ্নটা আছে, কেহ মরে বিল ছেসে কেহ খাই কই, এই কথাটা কোথায় আছে? এই কথাটা একদম প্রবন্ধের শুরুর দিকে আছে, যখন বিড়াল কমলাকান্তের দুধটা খেয়ে ফেলেছে, বাটি খালি, কথা হচ্ছে দুজনের মধ্যে, তখন এই কথাটা আছে। এ কথার অর্থটা আমরা একটু আলোচনা করি। বিল তোমরা সবাই চেনো, কারণ তোমরা সবাই গ্রামে বসবাস করো। ওই মাছও চেনো, বিল ছেঁচা চেনো, ছেঁচা মানে অনেক পরিশ্রম করা, ওই যে ছোট কুয়া বা আপা বলে আমাদের এই সব দিকে, তোমাদের এই দিকে, যে সেটা ছেঁচার পর অনেক মাছ পাওয়া যায়। ধরে নাও তোমার বাবা সেই বিল থেকে অনেক মাছ নিয়ে আসছে, তার মধ্যে বড় বড় দশটা কই মাছ, মা খুব কষ্ট করে কেটে কুটে রান্না করে রান্নাঘরে রেখে আসছেন, যে তোমরা তিন ভাই বোন আর মা বাবা পাঁচজনে তোমরা খুব মজা করে খাবে। কিন্তু যে খেতে গিয়ে দেখলে যে বিড়ালে সেটা সাবাড় করে দিয়েছে, তাহলে কি হলো? দেখো কেহ মরে বিল ছেসে কেহ খাই কই, তাহলে কষ্ট করে বাবা নিয়ে আসছেন, মা এত কষ্ট করে কেটে কুটে রান্না বড়া করছেন, খাওয়ার সময় দেখো নাই। এর অর্থটা এরকম হচ্ছে যে একজনের কষ্টার্জিত অর্থ আর একজনে ভোগ করা। দুই নম্বরে দেখো, এটা এগুলো কিন্তু এই যে দুই নম্বরের কথাটা বিড়াল বলেছে, যে তেল মাথায় তেল দেয় মনুষ্য জাতির রোগ, কমলাকান্তকে উদ্দেশ্য করে বলেছে। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, তেল মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল। তার মানে যার আছে তাকে আরও দেওয়ার, যার নাই তাকে দেওয়ার দরকার নাই। দুই আর তিনের একটু মিল আছে। দেখো তিন নম্বরেও বিড়াল বলছে কথাটা, যে যাদের আছে তাদের দেওয়ার জন্য ভোগের আয়োজন করো। তারপর একটা ছিল আমার ওখানে জায়গায়, যে তার যাদের নাই তাদের তোমরা দূর দূর করে তাড়িয়ে দাও। এই দুই আর তিনের মধ্যে একটা মিল আছে। দেখো তোমাদের বাড়িতে যদি তোমাদের থেকে উঁচু শ্রেণীর কোনো মেহমান আসে, তোমরা পাগল হয়ে যাও, তাদের কীভাবে কোথায় বসতে দিবে, কী রান্না করে খাওয়াবে, বাড়িতে একটা হই হই রব পড়ে যায়। কিন্তু একজন ফকির এলো, দুপুরবেলায় তোমরা খেয়ে দিয়ে শুয়ে আছো, মা সকালে আমি খাইনি, আমাকে দুটো ভাত দেন, তোমরা দেখা গেলো লাঠি ডাঙ্গা নিয়ে তাড়াতে চলে যাও, যে দুপুরবেলা একটু শুয়ে আছি, তোদের জ্বালায় সে উপায়ও নাই। এটাই এই জন্যে এই কথাগুলো বলছে, যে যাদের আছে
তাদের জন্য আয়োজন করা অথবা তেল মাথায় তেল দেওয়া, যাদের নাই তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া। এই কথাগুলো অনুধাবনমূলক প্রশ্ন আছে। অনুধাবন প্রশ্ন হচ্ছে দুই নম্বরের প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, আর এক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে দেখো আমাদের আর যে বিষয়গুলো আছে, যে সমাজতন্ত্রটাকে আমি তোমাদের বললাম যে সমবন্টন বা সম অধিকার, ছোট ছোট কিছু প্রশ্ন এখানে আছে, তবে দুই নম্বরের প্রশ্ন অনেক বেশি নাই, কয়েকটা দুই নম্বরের প্রশ্ন। এখানে আমি তিনটা বললাম, হয়তো বা আর দুই একটা আছে। তোমরা বই ই করো, পড়ো, পড়ার সময় তোমরা ওই দাগ দাও যে লাইনটা বুঝতে না পারো, সেই লাইনটা আমার কাছে তোমরা প্রশ্ন করো। তাহলে এখানে আমাদের সমাজের জন্য এই প্রবন্ধের থেকে মেসেজটা কি, আমাদের শিক্ষাটা কি, তোমাদের এখান থেকে কি শিক্ষা নিতে হবে? আমাদের শিক্ষাটা এই যে আমরা যে ধনীর যে ধন সব, ধনী গরিব সবাই সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করতে গেলে আমাদের সমাজে যেসব অসহায় মানুষ আছে তাদেরকে সহযোগিতা করতে হবে, সমস্ত ধনীদের, সমস্ত ধনীদের এগিয়ে আসতে হবে, না হলে সমাজে এই ধরনের কাজকর্ম চলতে থাকবে, স্বস্তিতে থাকবে না ধনীরাও, কে চুরি করে নিল, কে ডাকাতি করে নিল, কি হলো এই টাইপের। অথবা একটা সময় আর যাদের পরে আমরা নির্যাতন করি, ধনীরা যাদের পরে যাদের ক্ষমতা আছে, যাদের প্রভাব আছে, তারা যাদের পরে নির্যাতন করে, আর যারা নির্যাতিত, এই নির্যাতিতরা একটা সময় নির্যাতিত হতে হতে তারা একটা সময় প্রতিবাদ করবে, তখন আর এই ধনী শ্রেণীর অথবা যারা প্রভাবশালী যারা নির্যাতন করছে তাদের আর পেছনে ফেরার জায়গা থাকবে না। এই দুটো মেসেজ কিন্তু এখান থেকে দিচ্ছে এই প্রবন্ধ থেকে। তো যাই হোক, তোমরা প্রবন্ধটি আবার ভালো করে পড়ো, ওখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা নিচেই দাগ দাও, তোমরা ঠিকমতো পড়ালেখা করো, কলেজে অন্য শিক্ষকদের ক্লাসগুলো করো তোমরা। আর এটা তোমরা একটা বিষয়, আমি সমস্ত পড়া শেষে তোমাদের একটা কথা বলবো, প্রত্যেকটা গল্প কবিতা পড়ার শেষে শুধুমাত্র পড়ার জন্য পড়া না, অথবা পরীক্ষায় পাশের জন্য প্রশ্নের উত্তর দেওয়া না, এখান থেকে তোমাদেরও শিখতে হবে, জানতে হবে, ভেতরে ধারণ করতে হবে। তোমরা আজকে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, একাদশ শ্রেণীর প্রথম বর্ষে পড়ো, একটা সময় তোমরা এই দেশের হাল ধরবে, তোমরা বড় বড় পজিশনে যাবে। তাহলে তোমাদের দায়বদ্ধতাটা কি, তোমাদের দায়িত্বটা কি? যে যার, আমরা কিন্তু সমাজের কাছে দায়বদ্ধ, সমাজের প্রতিটা মানুষের কাছে আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে অন্যের জন্য আমাদের করতে হবে, আমরা যেন কেউ নিজে নিজে খুব পরিতৃপ্ত না হই, কাউকে কিছু দিয়ে বা কারোর জন্য কিছু বলে যে খুব মহৎ কাজ করে ফেলেছে, আমি ওকে সাহায্য করেছি, এই সাহায্যটা তার অধিকার, তোমার সম্পদে তার অধিকার আছে। এ কথাটাই বিড়াল, এখানে তুমি যেদিকেই যাও, তুমি সামাজিকভাবে যাও, তুমি ধর্মীয় দিক থেকে যাও, তোমরা যেদিকেই যাও না কেন এ কথাটা সত্য। তো ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের সাথে এর প্রশ্ন নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম অবশ্য, যে এখানে কোন টাইপের প্রশ্ন হতে পারে, মানে সৃজনশীল যে বড় প্রশ্নটা। আমি একটা জিনিস তোমাদের আর দুই মিনিট আর একটু আলোচনার ভেতরে একটু অ্যাড করি তোমাদের, যে দেখা গেলো যে তোমাদের বাড়িতে কোনো কাজের মানুষ থাকে, অনেকের ধনী বাড়িতে দেখো যে কোনো কাজের মহিলা, সেই বাড়িতে তাকে যে কয় টাকা বেতন দিয়ে রাখা হয়েছে সেই টাকার বেতনে তার সংসার চলে না, তার ছেলে মেয়ে নিয়ে ভালো খেয়ে পেরে চলছে না, তাহলে সে বাধ্য হয়ে কী করছে, সেখান থেকে খাবার চুরি করছে। ওই বাড়ির যে মালিক যে মহিলা, উনি একদিন দেখে ফেললেন, দেখে ফেললে কী করলেন, উনি কাছ থেকে তাকে বিদায় দিয়ে দিলেন। এখন আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি, ওই যে কাজের মহিলা যে চুরি করলো, সেটা কি ন্যায় করলো না অন্যায় করলো, এটা ন্যায় না অন্যায়? তোমরা কিন্তু এক কথায় উত্তর দেবে, এটা অন্যায় ম্যাম, এটা অন্যায়। কিন্তু অন্যায়টি সে কেন করলো? সে যে বাড়িতে কাজ করে ওই গৃহকর্তী যদি তার বেতনটা বাড়িয়ে দিত, অথবা তার খোঁজ খবর নিত, তার ছেলে মেয়ে নিয়ে তার সংসার চলছে কিনা, একটু খাবার দাবার দিত প্রতিদিন, তাহলে তো সেই কাজটি করতো না। তাহলে এখানে ও যে চুরি করছে এটা অনৈতিক, ঠিক আছে, বাট অনৈতিক কাজ কেন করছে? এই তার দায়বদ্ধতা, এই ধনী মহিলার দায়বদ্ধতা আছে। তাহলে দায়বদ্ধতার জায়গাটা থেকে আমরা কেউ কিন্তু সরে যেতে পারি না, মানে কারণের পেছনেও কারণ আছে এই জিনিসগুলো। তাহলে আমরা এখন থেকে, তোমরা, আমরা, কেউ, আর তোমরা আরও উপরে যাবে, লেখাপড়া শিখবে, ভালো ভালো অবস্থানে পৌঁছাবে, বড় বড় চাকরি বাকরি করবে, এই মেসেজটা তোমাদের দেবার জন্য তোমাদের পাঠ্যসূচিতে এই প্রবন্ধটা যোগ করা হয়েছে, যে তোমরা এখান থেকে শিক্ষা লাভ করো। তো ঠিক আছে, তোমরা অনুশীলনীতে একটু প্রশ্ন আছে, আর এই ভেতরের প্রশ্নগুলো তোমরা একটু দেখো,
এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করলে আমি আগামী ক্লাসে সেই প্রশ্নের উত্তরগুলো দেব। কিন্তু মোটা দাগে আমি মোটামুটি দুটো ক্লাসেই তোমাদের এর মূল বিষয়টা কিন্তু আলোচনা করে ফেলেছি। এখান থেকে প্রশ্ন আসলে আমার মনে হয় তোমরা করতে পারবে, উত্তর করতে পারবে। তারপরে আগামী ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর দিব, না হলে এর পরবর্তী পড়াতে আমরা চলে যাব। তোমরা সিলেবাস তো দিয়েছি তোমাদের, সেই সিলেবাসটি দেখো, বই সংগ্রহ করো, পড়ো, অন্য ক্লাসগুলো করো। আবারও বলছি একটু পড়ার সাথে সম্পৃক্ত থাকো তোমরা। আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।